দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনার ফুটবল ভক্তরা দেখছে স্বর্ণালী যুগ। মাত্র 3 বছরে 2টি কোপা আমেরিকা সহ দলটি পেয়েছে স্বপ্নের বিশ্বকাপ। বিশ্ব চ্যাম্পিয়ন তো বটেই, সময়ের সেরা দলও এখন আলবিসেলেস্তারা। দলটির এমন সফলতার পেছনে সন্দেহ ছাড়াই বড় অবদান আনহেল ডি মারিয়ার। 2021 সালে মারাকানায় তার গোলেই 28 বছরের আক্ষেপ ঘুচেছিল দলটির। এরপর বিশ্বকাপ সহ সবশেষ কোপা আমেরিকা জয়েও বড় অবদান ছিল তার। আর কোপা জিতেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন তিনি। দীর্ঘ ক্লান্তি শেষে এবার ফিরবেন নিজ বাড়িতে। নিজ শহরেই ফুটবলের শেষটা উপভোগ করবেন তিনি। খেলবেন ছোট্টবেলার ক্লাবে, কিন্তু হঠাৎই সেখানে মৃত্যু ভয়। নিজের বাড়ি ফেরাতেই এখন যত বিপত্তি। ডি মারিয়ার জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। এই শহরের ক্লাব রোজারিও সেন্ট্রালে বয়স ভিত্তিক দল থেকে তার উঠে আসা, তাই শেষটাও এখানেই করতে চেয়েছিলেন তিনি। কাতার বিশ্বকাপ শেষেই বলেছিলেন শৈশবের ক্লাব আর জন্মভূমি থেকেই ক্যারিয়ারের ইতি টানবেন, আর সেটাই তার কাল হয়ে দাঁড়ায়। গত মার্চেও এই তারকা ফুটবলারকে হত্যার হুমকি দেওয়া হয়। সেখানে দুর্বৃত্তরা বলেছিল রোজারিওতে ফিরলেই ডি মারিয়ার পরিবারকে হত্যা করা হবে। মূলত রোজারিও সেন্ট্রাল ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বী নিউওয়েলস ওল্ড বয়েজ। ধারণা করা হচ্ছে এই ক্লাবের সমর্থকরাই ডি মারিয়াকে রোজারিওতে ফিরতে ভয় দেখাচ্ছে। সম্প্রতি তার বোনের ব্যবসায়ী প্রতিষ্ঠানে একটি পার্সেল আসে, সেখানে প্যাকিং করা ছিল শুকুরের মাথা, আর মাথাটি ছিল গুলিবিদ্ধ। সঙ্গে একটি চিরকুটে হুমকি দিয়ে বলা হয় রোজারিওতে ফিরলে এরপর এই বক্সে ডি মারিয়ার প্রিয় মেয়ের মাথা থাকবে। এই ঘটনায় চিন্তিত ডি মারিয়া। মাঠে আর্জেন্টিনার হয়ে যুদ্ধ করলেও জীবন যুদ্ধে পরিবারের উপর হুমকি তো আর মেনে নেওয়া যায় না, আর তাই নিজ শহরে ফেরা নিয়েও দ্বিতীয়বার ভাবতে হচ্ছে বিশ্বকাপ জয়ী এ তারকার। শঙ্কা জেগেছে এখন ডি মারিয়া নিজ জন্মভূমি থেকে ফুটবলকে বিদায় জানাতে পারবেন কিনা। যদি নিজ শহরে না ফেরেন তবে তার গন্তব্য কোথায় হবে সেটি জানার আগ্রহ ডি মারিয়ার ভক্তদের। রাফি আমিন, আরটিভি।